বন্ধুরা এই মুহূর্তে আমি যে খবরটি আপনাদেরকে দিচ্ছি আমি জানি সেই খবরটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে কারণ কোয়েল মল্লিকের সঙ্গে জিতের যে ছবিটি আছে শুরু থেকে শেষ সেটা কিন্তু আমরা সবাই জানি সেই ছবিটি কিন্তু শেষ হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আর উপবিশেষের সঙ্গে জিতের যে ছবিটি সেটা হচ্ছে শুরুও নেই শেষও নেই এটা আবার কেমন ছবি শুরুও নেই শেষও নেই নিশ্চয়ই কিছু না কিছু তো রয়েছে কিন্তু এই শুরুর গল্প আর শেষের গল্পটা নেই কেন এটাই আসলে রহস্য আর এই রহস্যের উদ্ঘাটন করতে পেরেছেন কিন্তু আমাদের অপবিশ্বাস এবং জিত সেটা দেখতে হলে দেখতে হবে সিনেমাটি সিনেমাটি একটি দারুণ গল্প এবং সামাজিক গল্প সেটা কিন্তু বলার অপেক্ষায় রাখে না এটা এর আগেও উপবিশ্বাস এবং জিত দুজনেই বলেছেন তিনি বলেছেন যে আমি উপবিশ্বাসকে এ কারণে এতটা পছন্দ করি যে উপবিশ্বাসের অভিনয় দক্ষতা আসলে অনেক অনেক যা আমি অন্যান্য নায়িকাদের সাথে অভিনয় করে পাইনি ওর কাছ থেকে আসলেই অনেক কিছু শেখার আছে ও অনেক বিনয়ী এবং অনেক ভদ্র এই কথা বলার পর হেসে দেন এবং বলেন আমি ছোটবেলা থেকেই এবং জিদ্দার সাথে অভিনয় করবো জীবনে আমি কল্পনাও করতে পারিনি কিন্তু এই যে আমি এখন অভিনয় করছি মাঝে মাঝে আমি নিজের গায়েই চিনটিকেটে কেটে দেখি যে এটা কি সত্যি হচ্ছে নাকি এটা একটা গল্প হচ্ছে নাকি আমি স্বপ্ন দেখছি আমার অনেক অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে আমি বাংলাদেশের একজন সুপারস্টার নায়িকা সেটা সবাই জানে আমার মাঝখানে যে বিরতি রয়েছিল সেটাও সবাই জানে এবং আমার চলচ্চিত্রে বিরতির পর যে দুটো চলচ্চিত্র করেছি শ্বশুরবাড়ি জিন্দাবাদ ট্রু এবং পরমব্রত সাথে শর্ট ফিল্ম সেটাও কিন্তু শর্টকাট এটাও কিন্তু অনেকের জানা রয়েছে সেই ছবিগুলো খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে কিন্তু যাই কিছু করেছি এবং সামনে করতে যাচ্ছি তার মধ্যে থেকে আমার জীবনের আমি মনে করি এই মুহূর্তটা সবচাইতে সুন্দর কারণ জিদ্দা মতো মানুষের সাথে অভিনয় করতে পারাটা একটা যোগ্যতার ব্যাপার এবং তিনি আমরা জানি বেছে বেছে সঙ্গে করেন এবং তিনি যে কমপ্লিমেন্টটা দিয়েছেন সেটা আমার জীবনে সারা জীবন পাথেও হয়ে থাকবে আমার তো মন চাইছে এই কথাটা আমি লিখে একটা ফ্রেমে বাধাই করে টাঙিয়ে রাখি যাতে আমি যখন খুব কষ্ট পাবো কেউ আমাকে কষ্ট দিবে তখন যেন এই কথাটা দেখে আমি প্রাণিত হই আসলে এই যে সুন্দর একটা কথা এই ধরনের বড় মানুষেরাই কিন্তু অন্যকে উৎসাহ দেওয়ার জন্য হলেও এই ধরনের কথাগুলো বলে থাকেন এটা কিন্তু দেখবেন যারা অহংকারী মানুষ যারা কম জানে তারা কখনোই অন্যকে করে না এবং অন্য সম্পর্কে ভালো কমেন্ট কখনোই করে না কিন্তু একজন দক্ষ মানুষ যারা আসলে শেখার কিছু নেই যার জানার কিছু নেই যে নিজেই একটা প্রতিষ্ঠান হয়ে যায় সে কিন্তু অন্যদের ছোটখাটো ভালো কাজগুলো ভালো গুণগুলো ফুটিয়ে তোলে এটা আসলে কিছু অল্প জানা এবং বেশি জানা মানুষের বৈশিষ্ট্য আপনারা দেখবেন আপনাদের চারপাশে যে মানুষগুলো রয়েছে অকারণে কথা বলে কিছু মানুষ যেগুলো শুনতেই ইচ্ছে করে না সেই মানুষগুলোর মধ্যে আপনি কোনো ক্রিয়েটিভিটি পাবেন না কিন্তু কিছু মানুষ রয়েছে যারা খুব কম কথা বলে আপনাদেরকে দেখলে একটু উৎসাহ দেয় আপনি যে কাজটা করছেন সেটাতে বাহবা দেয় কিংবা কোনো পুরস্কার দেওয়ার চেষ্টা করে বা কোনো ভালো উপদেশ দেয় এই মানুষগুলোর সংখ্যা খুবই কম আসলেই এই ধরনের মানুষগুলো সমাজে অনেক বেশি থাকা উচিত আপনাদের কি মনে হয় বন্ধুরা আমার এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে ধন্যবাদ